हेलो स्टूडेंट्स, आम्रा जॉस टेलीग्राफ ट्रेनिंग सेंटर श्रीरामपुर स्मार्ट सेंटर तरफ थे कोविड 19 उपलक्षे लॉकडाउन कारण आम्रा जी ऑनलाइन क्लास एर आयोजन करेछी एवं लॉकडाउन प्राय प्रथम थेके आम्रा जे ऑनलाइन क्लास निये चलेछी সেই সঙ্গে আমরা আশা করি তোমরাও শত অসুবিধা কিছু অসুবিধা থাকে সেই অসুবিধা সত্ত্বেও ঘরে বসে আমাদের এই ক্লাসগুলো ছোট ছোট ভিডিওগুলো মধ্য দিয়ে ইউটিউবে তোমরা লক্ষ্য করছো এবং কিছু নোট ডাউন করছো এবং তোমরা এই ক্লাসে অংশ নিচ্ছো। তো তোমরা যারা সিপিএ সেপ্টেম্বর অক্টোবর 2019 ব্যাচ তারা তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু লকডাউনের কারণে আমরা যে অতিরিক্ত সময় পেয়ে গেছি সেই কারণে তোমাদের পরীক্ষা যাতে আরও ভালো হয় এবং তোমাদের পরবর্তী ক্ষেত্রে পরবর্তী চাকরি জীবনে যাতে আরও ভালো এক্সপিরিয়েন্স হয় এবং তোমাদের গেপ তারও যাতে বাড়ে সেই জন্যই আমরা আরও স্পেশাল এগুলোকে ঠিক অনলাইন ক্লাস শুধুমাত্র কোভিড 19 উপলক্ষে লকডাউন উপলক্ষে হচ্ছে এটা ভাবা কারণ ঠিক নয়। এটা আরও স্পেশালাইজডভাবে এটা মাথায় রাখতে হবে যে আরও বেশি করে কোনো একটা সাবজেক্টের উপর কোনো একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েই আমরা এই ক্লাসগুলো করাচ্ছি। যেমন তো আমরা বিগত ক্লাসে আমরা এই মডিউল 1 অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি ইউজিং এক্সেল সম্পর্কে আমরা অনেক কথাই বলেছি এবং অনেক ফাংশনকে আমরা দিচ্ছি এবং ভবিষ্যতে আরও সময় সুযোগ পেলে আমরা দেব। যাই হোক, তো আজকে আমরা যে এক্সেলের যে পার্টটা নিয়ে আলোচনা করছি ফাংশন কি অন ফরম্যাটিং, অর্থাৎ আমরা যদি কোনো ফরম্যাট করতে চাই আমাদের টেক্সটের তাহলে আমাদের নিচে নিম্নলিখিত এই ফাংশন কীগুলো অ্যাপ্লাই করতে হবে। এক নম্বর টু এডিট, হ্যাঁ টু এডিট অ্যাক্টিভ সেল, আমরা যে বর্তমান সেলে বসে থাকবো যে সেলে কাজ করবো সেইটা যদি কোনো এডিট করতে চাই, অর্থাৎ সেলের সেলটার মধ্যে হাই ওয়াইড সবই আমরা জানি। হ্যাঁ, আমরা সেলের হাইট তো জানি 8.43 এবং ওয়াইডটাও আমরা জানি যে 15 PT, এগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে একটু মেরে আমরা সেলটা চেঞ্জ করতে পারবো। এছাড়া টু ফরম্যাট অ্যাজ কারেন্সি উইথ টু ডেসিমেল, অর্থাৎ আমরা কোনো কারেন্সিকে আমরা যদি টু ডেসিমেল পর্যন্ত লিখতে চাই, যেমন আমরা লিখলাম 200, এই টু ডেসিমেল, এই দশমিকের পর টু ডেসিমেল পার্ট পর্যন্ত আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কী করব না, অটোমেটিক্যালি এটা ফাংশনাল ইউজ করে লিখতে চাই না লিখে, তাহলে আমরা কী করব, কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডলার কি, ডলার কিটা শিফট চিপে শিফট এবং কন্ট্রোল চিপে ডলার কিটা দিলেই আমরা টু ডেসিমেল অবধি লিখতে পারবো। এছাড়া টু ফরম্যাট অ্যাজ পার্সেন্ট উইথ নো ডেসিমেল প্লেস, অর্থাৎ এমন একটা পার্সেন্টেজ লিখবো যেটা কোনো ডেসিমেল প্লেস থাকবে না। যেমন আমরা পার্সেন্টেজ লিখতে পারি 20.8%, আবার লিখতে পারি নো ডেসিমেল 20%। তাহলে আমরা যদি এইভাবে লিখতে চাই তাহলে শিফট প্লাস কন্ট্রোল প্লাস পার্সেন্টেজ শিখলে আমরা এই কাজটা করতে পারব। টু কাট এনি ওয়ার্ড অর টেক্সট, আমরা যদি আমাদের কোনো টেক্সট বা ডকুমেন্ট আমাদের পছন্দ না হয় বা ভুলভ্রান্তি হয় বা সেটা আর না রাখাই ভালো, সেই জন্য সেখানে আমরা কিন্তু সেই টেক্সটটা কেটে দিতে পারি, সেটা অনেকটা ডিলিটের মতোই হবে, কন্ট্রোল প্লাস এক্স করলেই আমরা কেটে দিতে পারি। এছাড়া টু কপি এনি ওয়ার্ড অর টেক্সট, আমরা যদি একটা জিনিস বারবার আমাদের বিভিন্ন পেজে ব্যবহার করতে চাই এক্সেলে তাহলে সেটা কপি করতে হবে। এটা এখানে আবার মাথায় রাখতে হবে যে ট্যালিতে নয়, শুধু এক্সেলে নয়, ওয়ার্ডেও আমরা করতে পারি, এমএস পাওয়ার পয়েন্টেও আমরা করতে পারি, কি না টু কপি এনি ওয়ার্ড অর ওয়ার্ডস প্রেস কন্ট্রোল প্লাস সি। এছাড়া আমরা যদি কপি করার পর আমাদের যে পেস্ট করার দরকার হয় অন্য জায়গায় সেটাকে নিয়ে গিয়ে পেস্ট করার দরকার হয় তাহলে সেই জায়গায় কার্সারটা রেখে টু পেস্ট এনি ওয়ার্ড অর টেক্সট প্রেস কন্ট্রোল প্লাস ভি। এছাড়া আমরা যে কাজটা করলাম সেটা আগের কাজটা
সেই কাজটাকে আন্ডু করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল জেড করে দিতে পারি, অথবা সেই কাজটাকে যদি আবার আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে রিডু করতে গেলে আমরা কি কন্ট্রোল ওয়াই প্রেস করলেও চলবে। এছাড়া আমরা যদি কোনো সেল ফরম্যাটের ডায়লগ বক্স চেঞ্জ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল আই প্রেস করলে, কন্ট্রোল প্লাস আই প্রেস করলেও আমাদের এই কাজটা করা যাবে। এছাড়া আমরা আরও ফাংশনকে নিয়ে আলোচনা করব যদি সময় থাকে তাহলে, এবং আমাদের পরবর্তী ক্লাসে তখন আমরা এই ব্যাপারে আলোচনা করব।